ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সর্বশেষ টেস্ট ইনিংসে নেই ফিফটি যার ছয়টিতেই ছুতে পারেননি দুই অঙ্ক তারপরেও নির্বাচকরা আস্থা রেখেছেন সৌম্য সরকারের উপরেই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল থেকে এই ব্যাটসম্যানকে যোগ করা হল টেস্ট দলেও আঙুলের চোটের কারণে অধিনায়ক সাকিব আল হাসানকে প্রথম দুই টেস্টে পাবে না বাংলাদেশ সৌম্য সরকারকে যোগ করায় তাই টেস্ট স্কোয়াড দাঁড়িয়েছে পনেরো জনের দু হাজার সালে বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরেও টেস্ট দলে ফিরেছিলেন সৌম্য ইমরুল কায়েসের চোটের কারণে দ্বিতীয় টেস্টের সুযোগ পেয়ে তিনি করেছিলেন ছিয়াশি ও ছত্রিশ রান মূলত সাকিবের বদলি হিসেবে সৌম্যকে দলে নেওয়া হয়েছে এদিকে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ান সিরিজে তিন শূন্য ব্যবধানে হেরেছে বাংলাদেশ আর তাই টেস্ট সিরিজে মান বাঁচাতে চাই টাইগাররা এদিকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। এর আগে কিউইদের বিপক্ষে দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ সেখানে নিজেদের ঝালিয়ে নিয়ে টেস্টের জন্য প্রস্তুত করে নিবে তারা অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্ট দলে কতটুকু ভূমিকা পালন করতে পারবেন সৌম্য সরকার তা ম্যাচ মাঠে গড়ালেই বোঝা যাবে